গন্ডাছড়ার ষাটকাণ্ড এলাকায় এক ব্যক্তির পুকুরে বিষ ঠেলে দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী। মঙ্গলবার রাতের আধারে কে বা কারা এলাকার প্রিয়জিৎ সাহার পুকুরে বিষ ঠেলে দিলে বুধবার সকাল থেকে মাছের পোনার মড়ক দেখা যায়। এতে প্রিয়জিৎ সাহার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাত্রে প্রায় 11:30টার সময় আমি লেখা পড়তে গেছি, ভালো দিকে গেছি। সকালবেলা ভোরবেলা আমি করবাইছি, কলিক মাছ মরতেছে। আসি আইসা দেখি লেখার মাছ সব ভাই গেছে, বিজয় লাগছে।